বৈশ্বিক মহামারী করোনার মধ্যেও ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশের তৈরি পোশাক খাত। পোশাক রপ্তানিতে দেশ এখন এককভাবে বিশ্বের দ্বিতীয় স্থানে। এই খাতে যে সম্ভাবনা তৈরি হয়েছে তা ধরে রাখতে এখনই উদ্যোগ নেওয়ার কথা বলছেন সংশ্লিষ্টরা। বিপ্লব মজুমদারের ক্যামেরায় চট্টগ্রাম থেকে রিপোর্ট করছেন হাসান ফেরদৌস। বিশ্ব বাণিজ্য সংস্থা WTO বলছে পোশাক রপ্তানিতে বাংলাদেশের অবস্থান একক দেশ হিসেবে দ্বিতীয়। তৃতীয় স্থানে নেমে এসেছে ভিয়েতনাম। চীন বরাবরের মতোই দখলে রেখেছে শীর্ষস্থান। তবে 2018 সালের তুলনায় গত বছর দেশটির পোশাক রপ্তানি কমেছে $600 কোটি। বাংলাদেশ রপ্তানি করেছে $3,400 কোটি, ভিয়েতনাম করেছে $3,100 কোটি। করোনার কারণে বিশ্ব বাণিজ্যে পরিবর্তিত অবস্থায় বাংলাদেশের পোশাক খাতের নতুন সম্ভাবনা তৈরি হয়েছে বলছেন BGMEA। কোভিডের কারণে সুযোগটা আমাদের বাড়ছে। আমাদের যেহেতু আমরা খোলা ছিলাম, যেহেতু আমাদের আমরা যেসব ব্র্যান্ডের কাজ করি ওইসব ব্র্যান্ডের ভলিউম বেড়েছে, সেহেতু সেই সুযোগটা আমাদের কাছে এসেছে। বাংলাদেশের তৈরি পোশাকের এই সম্ভাবনাকে ধরে রাখতে এখনই উদ্যোগ নেওয়ার কথা বলছেন সংশ্লিষ্টরা। ক্লথিং সেক্টরটা ওয়ার্ল্ড ওয়াইড এটা বিশাল একটা বাজার। RMG-র এই সম্ভাবনার জায়গাটাকে টিকিয়ে রাখার জন্যে একমাত্র উদ্যোক্তাদের উপর নির্ভর করলে চলবে না। এটার জন্য আমার মনে হয় আমি আর্থিক প্রণোদনার কথা বলি না, আমি পলিসি সাপোর্টের কথা বলি। বৈশ্বিক পোশাক রপ্তানিতে বাংলাদেশের হিস্সা 6.8%, 2010 সালে ছিল 4.2%। হাসান ফেরদৌস, 21 টেলিভিশন, চট্টগ্রাম।